Saudi Arab Android Help Tips. Assalamu alaikum viewers. আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সৌদি আরব অ্যান্ড্রয়েড হেল্প টিপস। আমার চ্যানেলটিতে সব সময় মোবাইল সম্পর্কে আপডেট দেওয়া হয় এবং সৌদি আরবের বিষয়ে আপডেট দিয়ে থাকি। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার চ্যানেলের যখন নতুন কোনো ভিডিও আপডেট দেব সৌদি আরবের বিষয়ে তখন কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন। বিহার সৌদি আরবে যারা আপনারা আছেন প্রবাসী, সবাই অবশ্যই ভালো করে জানেন কিউয়া সাইটটি কী এবং কিউয়া সাইটে কী কী আপডেট দিছে এবং কী কী দেয় নাই। তো আপডেটের বিষয়ে অবশ্য হয়তো নাও জানতে পারেন। তো আজকে নতুন একটি আপডেট আসছে, সেই আপডেটের বিষয়ে আমি আজকে ভিডিওটি করছি এবং আপনাদের মাঝে শেয়ার করতেছি। পাশাপাশি আরও কী কী আপডেট আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তার আগে একটি কথা বলি, আপনি যদি কিউ সাইটটি রেজিস্ট্রেশন না করে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে নেবেন। এর আগে আমি একটি ভিডিও আমার চ্যানেলে ছাড়ছি কিউ সাইট রেজিস্ট্রেশন কীভাবে করে, সেই ভিডিওটি দেখে আপনি করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। বিহার্স আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করবেন, লগ ইন করার পর এর সবার নিচে চলে আসবেন। নিচে আসার পর এরকম ইন্টারফেস শুরু করবে, এখানে সবগুলি অপশন দেখাচ্ছে, ক্যালকুলেটার, পলিসি, প্রোফাইল এবং ট্রান্সফার এবং জব কন্ট্যাক্ট। তো এগুলো বিষয়ে আমি একটা একটা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে যেটা বলবো, প্রথম যেটা আসছে এই আপডেটটি, আজকে যে আপডেটটির বিষয়ে কথা বলছি, ক্যালকুলেটার। আপনি যে এখন ধরুন আপনি কোনটাকে যে কোনটাকে আসছেন সে কোনটাকে এখন যদি না থাকতে চান, চলে যেতে চান, তো সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন আপনার বেতন হিসাবে, সেই ক্যালকুলেটারটি এখানে আপনি করে নিতে পারবেন এবং দেখতে পারবেন। সবার উপরে যেটা দেখতেছেন ক্যালকুলেটার এখানে। দুই নম্বরে এখানে আপনার পলিসি, পলিসি আপনি আপনার যদি কোনো কোম্পানিতে যদি জব যদি মিলে যায়, যদি পান আপনি অন্য কোনো জায়গায় যদি কোম্পানিতে চলে যেতে চান অন্য কোম্পানিতে, তো সেক্ষেত্রে এখানে পলিসি যেগুলো আছে সেগুলো আপনি সাবমিট করে দিতে পারেন। তারপরে তারা যদি আপনার সেই পলিসিগুলো দেখে যদি তাদের কিছু ভালো লাগে তাহলে তারা অ্যাকসেপ্ট করে আপনাকে ইনফর্ম করবে এবং মেসেজ পাঠাবে। আর প্রোফাইল পিকচার, যেটা প্রোফাইল যেটা আছে সেটা আপনি প্রোফাইলগুলো যা যা আছে আপনার যেগুলো সবগুলি এখানে সাবমিট করে রাখতে পারবেন। আর ট্রান্সফার বিষয়ে, যেখানে এখানে আপনার যখন অ্যাপ্রুভ এসে যাবে তখন আপনি এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন। আর এখন বর্তমানে ক্যালকুলেটারটা আমি দেখাচ্ছি ক্যালকুলেটারটা কীভাবে করে। তো এখানে ক্যালকুলেটার ক্লিক করার পরে আনলিমিটেড পিরিয়ড কন্ট্রাক্ট এখানে ক্লিক করবেন। করার পরে তারপরে নিচে যেই কন্ট্রাক্ট অপশনটা দেখতেছেন তীরচিহ্ন বার, সে পারে ক্লিক করবেন। করার পরে দুই নম্বর অপশনটি সিলেক্ট করে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার দুই নম্বর অপশনটি। দেওয়ার পরে আপনারা এইভাবে সেম প্রসেসই করবেন আমি যেভাবে করতেছি। তো জাস্ট তারিখগুলো আপনারা আপনাদের হিসাবে দেবেন, আপনাদের কত জয়নিং তারিখ এবং স্যালারি কত সেটাও আপনারা এখানে বসায় দেবেন। দিলে আপনার কত বছর ধরে কাজ করতেছেন সেই হিসাবে কত টাকা পাচ্ছেন সেটা এখানে দেখাবে। এখানে স্যালারি দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে আপনার কোন প্রথম কন্ট্রাক্টটা, যেই আপনি দেশ থেকে আসার পরে প্রথম যেই তারিখটা ছিল সেই তারিখটা দেবেন এখানে, ওটাই হচ্ছে প্রথম কন্ট্রাক্ট সেই তারিখ। সেই তারিখ থেকে এখন লাস্ট কত তারিখে আপনি জব ছেড়ে দিচ্ছেন সেই তারিখটা দিয়ে দেবেন। এরপরে সব কিছু এগুলো তারিখ ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে তারপরে ক্যালকুলেটারে ক্লিক করবেন। ক্যালকুলেটারে ক্লিক করার পরে আপনার স্যালারি হিসাবে আপনার কত টাকা আপনি পাচ্ছেন, জব এখন যদি ছেড়ে দিতে চান তাহলে, কিংবা আপনাকে আপনার কোম্পানি আপনাকে ছেড়ে দিচ্ছে, আপনার কোম্পানি আপনাকে খরচ দিয়ে দিচ্ছে, আপনি চলে যাচ্ছেন দেশে, তখন আপনি এখানে ক্যালকুলেটার করে আপনি দেখতে পারবেন আপনার কত টাকা আসতেছে বা পাবেন আপনার কোম্পানির কাছ থেকে। তো এই হচ্ছে ক্যালকুলেটার হিসাবটি। জব ছেড়ে দেওয়ার আগে এটা আপনি ক্যালকুলেটার করে দেখতে পারেন আপনার স্যালারি হিসাবে। এখানে আপনি স্যালারি দিবেন এবং আপনার জয়নিং তারিখটা দিবেন, বা যখন আপনি দেশ থেকে আসছেন সেই তারিখটা দিবেন, এবং নিচে কত তারিখে ছেড়ে দিচ্ছেন সেই তারিখটা দিবেন। দেওয়ার পরে আপনি এখানে চেক করে নিতে পারবেন আপনার স্যালারিটা উপর কত টাকা পাবেন আপনি কোম্পানির কাছ থেকে। তো এরপরে ব্যাগে চলে যাবো। ব্যাগে যেয়ে আমরা নেক্সট অপশনে কী কী আছে দেখবো। তো ব্যাগে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে পলিসি, পলিসিতে ক্লিক করবেন। পলিসি আপনার কী কী পলিসি সেগুলো আপনি এখানে সাবমিট করতে পারবেন। তো আমি কোনো কিছুই পলিসি সাবমিট করি নাই। তো এরপরে দেখি জব কন্ট্রাক্টে কী আছে। জব কন্ট্রাক্টে ক্লিক করলাম। এরপরে আমার অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে আমার একটা ভেরিফাই কোড আসছে অফশোর থেকে। তো আপনাদের যাদের অপশন নেই অবশ্যই অফশোর করে নেবেন, এখন কিন্তু অফশোর অনেক অনেক দরকার। তো অফশোর থেকে যে কোডটি আসছে সেই কোডটি আমি এখন দিয়ে দিচ্ছি। কোডটি দেওয়া হয়ে গেলে তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে আমার জব কন্ট্রাক্ট এখনও নতুন কোনো কন্ট্রাক্ট হয় নাই, এই কারণে নতুন সিস্টেমে এখানে কোনো কিছু শো করতেছে না। তো আপনাদেরটা আপনারা চেক করে দেখবেন, আপনাদের যদি কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে এখানে শো করবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওর মধ্যে যদিও কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।
আমি যখনই নতুন কোনো ভিডিও আপডেট দেবো তখন কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন। এখানে আরও অনেক অপশন আছে, আপনারা সবগুলো দেখে নেবেন। আমি সবগুলো বিষয় আমি জানি না, তো যতটুকুই জানি ততটুকুই আমি আপনাদেরকে জানালাম। তো ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, গুড বাই।